নৈবেদ্যা নিবেদন করছে বাংলা সাহিত্যের ছোট কাহিনী। নৈবেদ্যা ইউটিউব চ্যানেল আপনাদের পছন্দের চ্যানেল। এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন এবং আপনাদের মতামত আমাদের ইউটিউব চ্যানেলে লিখে পাঠাবেন। আমাদের ইউটিউব চ্যানেল নৈবেদ্যা NAIVEDYA। যে কাহিনীটি এখন উপস্থাপন করতে চলেছি, কাহিনীটি রচয়িতা শ্রী বিমল মিত্র, বাংলা সাহিত্যের আরেক দিকপাল বিমল মিত্র। তিনি বাংলা এবং হিন্দি উভয় ভাষায় সাহিত্য রচনা করেছেন। তাঁর রচিত সাহেব বিবি গোলাম একটি অন্যতম গ্রন্থ। এছাড়া অত্যন্ত জনপ্রিয় গ্রন্থের মধ্যে পড়ে কড়ি দিয়ে কিনলাম, একক দশক শতক, চল কলকাতা, পতি পরম গুরু ইত্যাদি। 1964 সালে তিনি রবীন্দ্র পুরস্কারে ভূষিত হন কড়ি দিয়ে কিনলাম গ্রন্থটির জন্য। সাহিত্যিক শ্রী বিমল মিত্র যে কাহিনীটি পরিবেশন করতে চলেছি সেই কাহিনীটির নাম টাকা। কাহিনী কথনে অরূপ, কাহিনীর নাম টাকা। সে বোধহয় আজ থেকে 18-19 বছর আগেকার কথা। আমরা চলেছি দিল্লি থেকে বোম্বাই, দলে আমরা সব মিলিয়ে 19-20 জন মানুষ হব। ভোরের এয়ারবাসে চড়েছি, বোম্বাইতে পৌঁছতে বেলা 10:30 হয়ে যাবে। সেখানে ব্রেকফাস্ট খেতে হবে, তারপর বোম্বাই থেকে জাম্বোজেট ধরে একেবারে সোজা মরিশাস। সেখানে হবে বিশ্ব হিন্দি সম্মেলন, তাতেই অংশগ্রহণ করতে যাচ্ছি। প্লেনের ভেতরে চারিদিকে চেয়ে দেখলাম আমার চারপাশে যাদের দেখছি কেউই বাঙালি নয়, একমাত্র ব্যতিক্রম আমি। কেবল আমার পাশে একজন ছেলেকে দেখলাম, তার বয়স অত্যন্ত কম। তাকেও কি আমাদের মতো ইন্ডিয়া গভর্নমেন্ট মরিশাসে পাঠাচ্ছে? খুবই কৌতূহল হলো, তাই নিজে থেকেই তার সঙ্গে আলাপ করলাম। জিজ্ঞেস করলাম, আপনিও কি মরিশাসে যাচ্ছেন? ছেলেটি বলল, না, আমি কুয়েত থেকে এসেছি, আমি সেখানে চাকরি করি। ইন্ডিয়া এসেছি অফিসের কাজে, সারা ইন্ডিয়া ঘুরতে হবে। এখন যাচ্ছি বোম্বাইতে, সেখানে তাজ হোটেলে 3 দিন থাকব, তারপরে যাব সাউথ ইন্ডিয়াতে, সেখানেও আমার অফিসের কাজ রয়েছে। ইতিমধ্যে তার অনুরোধে এয়ার হোস্টেস এক গ্লাস জল দিয়ে গেল। ছেলেটি তার হ্যান্ডব্যাগ থেকে একটা চ্যাপ্টা হুইস্কির বোতল বার করে জলের সঙ্গে তা মিশিয়ে চোঁ চোঁ করে খেতে লাগল। একবার নয়, বারবার। আমি অবাক হয়ে তাকে দেখতে লাগলাম, এইটুকু বয়সে এত মদ খাওয়া, তাহলে বড় হয়ে কি করবে? এ তো মরবার রাস্তা পরিষ্কার করা। ভাবছিলাম কিছু কথা তাকে জিজ্ঞেস করব, কিন্তু তার আগেই সে জিজ্ঞেস করে বসল আমি খাবো কি না। আমি বিনীতভাবে তাঁর অনুরোধ অস্বীকার করে বললাম, শুনেছি আপনাদের দেশে নাকি মদ খাওয়া বেআইনি। ছেলেটি বললে, ঠিকই বলেছেন, কিন্তু লুকিয়ে চুরিয়ে সেখানে সবাই খায়, তাছাড়া আর কি করব বলুন, আমি এখনো বিয়েই করিনি, মদ না খেলে সময় কাটাবো কী করে? কথাটা অস্বীকার করবার মতো নয়। বললাম, বিয়ে যদি না করে থাকেন তো বই পড়েন না কেন? বই পড়েই তো সময় কাটিয়ে দেওয়া যায়। ছেলেটি বললে, বই পড়তে আমার একেবারে ভালো লাগে না, তার চেয়ে মেয়েদের নিয়ে ফুর্তি করতে আমার খুব ভালো লাগে। এই তো আজ বোম্বাই যাচ্ছি, গিয়ে সেখানকার তাজ হোটেলে উঠব, সেখানে 3 দিন মেয়ে মানুষ ভাড়া করে এনে খুব ফুর্তি করব আর হুইস্কি ওড়াব। আমার জীবনে এই প্রথম আমি এই ধরনের স্বীকারোক্তি শুনলাম। আর তাছাড়া, জিজ্ঞেস করলাম, তাছাড়া কি? ছেলেটি বললে, তাছাড়া অত টাকা নিয়ে করবই বা কি, আমি তো দিনে মাইনেই পাই 1700 টাকা, মাসে 51,000 টাকা। মনে আছে তার কথা শুনে আমার হার্ট স্ট্রোক হবার অবস্থা হয়েছিল, কেন যে তা হয়নি তা আজও আমার অজ্ঞাত। জিজ্ঞেস করলাম, আপনি কোন দেশের লোক, ইন্ডিয়া না আমেরিকা? ছেলেটি বলল, আমার জন্ম আসামের শিলংয়ে, সেখানেই আমি জন্মেছি। 15 বছর বয়সে বাড়ি থেকে পালি, আমি বোম্বাইতে আসি, সেখানে আমি একটা ইরানি হোটেলে 5 টাকা মাইনে আর 2 বেলা থাকা খাওয়ার চাকরি করতাম। আমার এক বন্ধু হোটেল ছেড়ে দিয়ে কুয়েতে চলে যায়, সেখান থেকে সে চিঠি লিখে আমাকে যেতে লেখে। আমি তার কথাগুলো খুব আগ্রহ ভরে শুনছিলাম। তারপর একদিন একটা জাহাজে বিনা টিকিটে উঠে পড়লাম, আর তারপর কুয়েতের কাছাকাছি এলেই জাহাজ থেকে লাফিয়ে সমুদ্রে সাঁতার কাটতে কাটতে কুয়েতে গিয়ে পৌঁছলাম। আমার বন্ধুই এই সহজ রাস্তাটা চিঠিতে বাতলে দিয়েছিল। তারপর প্রথম প্রথম সেখানেই হোটেলে কাজ পেয়ে গেলাম, আমার বন্ধুই সব ব্যবস্থা করে দিয়েছিল। তারপর কয়েক বছরের মধ্যে আমার উন্নতি হতে হতে শেষকালে একটা ফ্যাক্টরিতে ফিটারের কাজ করতে করতে একেবারে ইন্সপেক্টর হয়ে গেলাম, আর এখনও তাই আমার চাকরি।
আমি এখন তাই দিনে 1700 টাকা মাইনে পাই। কথা বলতে বলতে কখন সময় কেটে যাচ্ছিল তা টের পাইনি। হঠাৎ লাউডস্পিকারে শুনতে পেলাম আমাদের বোম্বাই পৌঁছানোর ঘোষণা। তখন আমরা আবার যার যার নিজের নিজের জগতে ফিরে এলাম, আর তখন আমি সেই ছেলেটার কথাগুলো একেবারে ভুলে গেলাম। কিন্তু এতদিন পর, এত বছর পর, যখন হঠাৎ খবরের কাগজে পড়লাম যে ইরাকে সাদ্দাম হোসেন কুয়েত আক্রমণ করেছে আর কুয়েত থেকে সব ইন্ডিয়ানরা উদ্বাস্তু হয়ে পালিয়ে আসছে আর সেখানকার বিদেশিরা খেতে না পেয়ে যে যেদিকে পারছে পালাবার চেষ্টা করছে, তখন হঠাৎ আমার সেই কুয়েতের দিনে 1700 টাকা মাইনে পাওয়া ইন্ডিয়ান ছেলেটির কথা মনে পড়ল। ভাবলাম এখন তার দশা কী হবে। কিন্তু ভাবলাম তার কথা ভেবে কী বা হবে, পৃথিবী এতকাল যেমন চলছে তেমনি করেই তো চলবে। সে তো কারো ইঙ্গিতে কারো শাসনে মাথা নোয়াবে না, উল্টো পথও ধরবে না। আগে পূব দিকে যেমন সূর্য উঠত আর পশ্চিম দিকে অস্ত যেত, তেমনি করেই বরাবর উদয় অস্ত হবে। কেউ তা আটকাতেও পারবে না, কেউ তা রোধ করতেও পারবে না। খবরের কাগজটা নিয়ে সেই ছেলেটার কথা ভাবতে ভাবতে হঠাৎ ছোটবেলাকার আরেকটা ঘটনার কথা মনে পড়ে গেল। মনে আছে সেদিনও আরেক ঘটনায় আমি ঠিক এমনি করেই চমকে উঠেছিলাম। তার নাম সুব্রত, সুব্রত সরকার। সুব্রতর আগে কলকাতার বাইরে চক্রধরপুরে থাকত, রেলের চাকরি করত সুব্রতর বাবা। চাকরিতে বদলি হয়ে কলকাতায় এলো সুব্রতরা, আর আমাদের পাড়াতেই একটা সস্তা বাড়ি ভাড়া নিলে। ঠিক বাড়ি নয়, একটা বাড়ির পেছন দিকের দেড়খানা ঘর। সে বাড়িতে আলো ঢোকে না, হাওয়া ঢোকে না। বাড়ির সামনের দিকে রাস্তায় আসতে গেলে সরু এক হাত চওড়া রাস্তা পেরিয়ে আসতে হয়, সেই গলিটাও আবার তেমন সরল সোজা নয়। প্রথম দিকে আমরা অত খেয়াল করিনি, শুধু আমরাই নয় কেউই খেয়াল করেনি। আর তাছাড়া খেয়াল করবার মতো সময় বা তখন কার আছে অত। তারা আসবার পরে হঠাৎ প্রথম পরিচয় হলো সুব্রতর সঙ্গে। সে আমাদের ক্লাসে ভর্তি হলো, একেবারে আনকোড়া নতুন মুখ, আগে কখনো দেখিনি তাকে। জিজ্ঞেস করলাম, তুই নতুন ভর্তি হলি বুঝি? সে বললে হ্যাঁ। জিজ্ঞেস করলাম, আগে কোথায় পড়তিস? সে বললে চক্রধরপুরে। চক্রধরপুর যে কোথায় তা আমি জানতাম না। জিজ্ঞেস করলাম, সেখান থেকে চলে এলি কেন? সে বললে, সেখান থেকে যে আমার বাবা কলকাতায় বদলি হয়ে এলো। তোর নাম কি ভাই? সে বললে সুব্রত সরকার। জিজ্ঞেস করলাম, কলকাতায় কোথায় উঠেছিস? সুব্রত বললে চালতা বাগান লেনে। রাস্তার নামটা শুনেই চমকে উঠলাম, তাহলে তো আমাদেরই রাস্তায়। কিন্তু ঠিক কার বাড়িতে তা বুঝতে পারলাম না। জিজ্ঞেস করলাম, ও রাস্তায় তো আমিও থাকি, কত নম্বর বাড়ি? সুব্রত বললে 15 নম্বর। আমাদের বাড়ির নম্বর 18, তাহলে তো ঠিক আমাদের দুখানা বাড়ির পরেই। আমার সমস্ত মনে পড়ে গেল। 18 নম্বরে যে ভদ্রলোক থাকেন তার নাম কালীধনবাবু, কালীধন মুখোপাধ্যায়, তাঁরা খুব বড় লোক, বিরাট সে বাড়িটা। তাঁদের বাড়িতে ঘর ভাড়া দিয়েছেন নাকি? তাঁরা ঘর ভাড়া দিয়েছেন? তাঁরা তো খুব বড় লোক। সুব্রত বললে, হ্যাঁ, আমরা বেশি দিন থাকবো না ওখানে, বছর দুয়েকের মধ্যেই আমরা কলকাতায় বাড়ি করে উঠে যাব। আমি তো অবাক, নিজেরা বাড়ি করবে? তাহলে সুব্রতর বাবা কি খুব বড় লোক? কত টাকা মাইনে পায় সুব্রতর বাবা? কলকাতায় বাড়ি করা তো চারটিখানি কথা নয়। বললাম, একদিন তোদের বাড়ি যাব ভাই, তোদের বাড়ি আমাদের বাড়ির খুব কাছে, একেবারে পাশেই। সুব্রত বললে, আজই চল না। সুব্রতর সঙ্গে একদিনেই খুব ভাব হয়ে গেল, যেমন সুন্দর তার চেহারা তেমনই মিষ্টি তার কথা। স্কুলের ছুটির পরে একসঙ্গেই বেরোলাম, চালতা বাগান লেন স্কুল থেকে বেশি দূরে নয়, পাশাপাশি হাঁটতে হাঁটতে চলেছি। সুব্রত চক্রধরপুরের গল্প করছিল, সেখানেও তার বন্ধুবান্ধব কত ছিল, এখন কলকাতায় আসতে তারা বাধ্য হলো বলেই এসেছে, নইলে আসতো না। বললাম, কালীধনবাবুরা ঘর ভাড়া দেবার লোক নন, ওরা তো সাতপুরুষের বড় লোক। সুব্রত বললে, তা জানি, ওরা আমাদের ঘর ভাড়া দিতেন না, কিন্তু বেশি দিন আমরা থাকবো না বলেই ভাড়া দিতে রাজি হয়েছেন। আমার বাবা কথা দিয়েছেন যে 2-1 বছরের মধ্যেই একটা বাড়ি করে উঠে যাবেন। আগে ওইদিকে ওদের চাকর বাকররা থাকত, আমাদের থাকবার জন্যে ঘর দুটো খালি করে দিয়েছেন। একটা বাড়ির সামনে আসতেই সুব্রত বললে, এইটা আমাদের বাড়ি। কালীধনবাবুদের বাড়ি তো আমার আগে থেকেই জানা ছিল, কিন্তু তাঁদের পেছন দিকের ঘর যে তাঁরা ভাড়া দেবেন তা আমি কল্পনাও করতে পারিনি। কত ভাড়া? সুব্রত বললে 100 টাকা। তখন 100 টাকার দাম অনেক বেশি ছিল, 100 টাকা ভাড়া শুনলে তখন লোকে চমকে উঠত। সেই যুগে সুব্রতরা 100 টাকা বাড়ি ভাড়া দিচ্ছে শুনলে যে কোনো লোকই অবাক হয়ে যেত।
সুব্রত আমাকে বললে, তবে আমরা বেশি দিন এ বাড়িতে থাকবো না। আমি বললাম, কেন? সুব্রত বললে, আমরা নিজেরাই কলকাতায় একটা বাড়ি করব। তোদের নিজেদের বাড়ি? হ্যাঁ। আমি আরও চমকে উঠলাম। আমি ভেবেছিলাম সুব্রতরা গরিব লোক, তাই তারাই চালতা বাগান লেনে বাড়ি ভাড়া নিয়েছে, কিন্তু তাদের তাহলে কলকাতায় বাড়ি করবার মতন টাকা আছে? যা হোক, সে কালীধনবাবুদের বাড়িতে ঢুকে গেল, আর তারপর কয়েকদিনের মধ্যে তার সঙ্গে আমার সম্পর্ক আরও ঘনিষ্ঠ হল। যত দিন যায় ঘনিষ্ঠতা আরও বেড়ে যায়, বিশেষ করে আমরা মধ্যবিত্ত শ্রেণীর লোক বলে আমার তরফ থেকে ঘনিষ্ঠতাটা আরও বেড়ে গেল। একদিন সুব্রতকে নিয়ে আমাদের বাড়িতে এলাম। সুব্রত জিজ্ঞেস করলে, এটা কি তোদের নিজেদের বাড়ি? বললাম, না, ভাড়াটে আমরা। কত টাকা ভাড়া? বললাম, 30 টাকা। সুব্রতর মুখের চেহারা দেখে মনে হল সে যেন আমাকে অনুকম্পার চোখে দেখলে, তাই সাফাই গাইবার ভঙ্গিতে আমি বললাম, আমরা পুরনো ভাড়াটে কি না? তাই। সুব্রত বললে, আমরা দেড়খানা ঘরের জন্য দিই 100 টাকা। দেড়খানা ঘরে তোদের চলে? তোরা কজন লোক? সুব্রত বললে, আমার 2 বোন, আমি আর আমার বাবা মা, মোট 5 জন। আমরা 5 জন মেম্বার, 4খানা ঘরেও কুলোয় না, আর 1.5খানা ঘরে সুব্রতরা কি করে চালায় তা ভেবে কোনো কুল কিনারা পেলাম না। সুব্রত আমার মুখ দেখে আমার দুশ্চিন্তার কথাটা বোধহয় আন্দাজ করতে পারলে, তাই সুব্রত বলে উঠল, বাবা বলেছে আমাদের নতুন বাড়িতে একতলা দোতলা মিলিয়ে 10খানা ঘর থাকবে, তার কমে চলবে না, কারণ ততদিনে আমার বড়দাদাও ইন্ডিয়ায় এসে হাজির হবে। তোর আবার বড়দাদা আছে নাকি? হ্যাঁ, আমার বোনেদের চেয়েও বড়, সেই বাবার সবচেয়ে প্রথম ছেলে, বড়দার মতো ব্রেন আমরা কেউই পাইনি। জিজ্ঞেস করলাম, তোর বড়দা কোথায় আছে? সুব্রতর চোখে মুখে একটা অহংকারের ছাপ পড়ল, বলল, আমেরিকায়। আমেরিকা? আমি সত্যিই অবাক হয়ে গিয়েছি সুব্রতর জবাব শুনে। সেই বয়সেই আমরা জেনেছিলাম যে আমেরিকা বড় লোকের দেশ, আর শুধু আমরাই নয়, সমস্ত পৃথিবীর লোকেরাই তা জেনে গিয়েছিল, বিশেষ করে যুদ্ধের পর নাকি আমেরিকা আরও বড় লোক হয়েছে। কথাটা শুনেই আমি আর স্থির থাকতে পারলাম না, মাকে গিয়ে ডেকে আনলাম বাইরের ঘরে। মাকে বললাম, মা, এই দেখো, এই ছেলেটার নাম সুব্রত, সুব্রত সরকার, এর বড় ভাই আমেরিকায় আছে। মাও আমার মতো চমকে উঠেছে খবরটা শুনে। মা বললে, তাই নাকি, তোমার নিজের দাদা? সুব্রত হাসতে হাসতে বললে, হ্যাঁ হ্যাঁ। তারপর মা আমাকে বললে, তোর বাবাকে ডেকে আনত, যা। আমি দৌড়ে বাইরে গিয়ে বাবাকে ডেকে আনলাম, বললাম, এর নাম সুব্রত, এ আমাদের সঙ্গে 1 ক্লাসে পড়ে, নতুন ভর্তি হয়েছে। বাবা প্রথমে বুঝতে পারলেন না কেন আমি আমার নতুন বন্ধুকে দেখাচ্ছি, তাকে দেখে বাবার কী লাভ? আমার ক্লাসের তো আরও অনেক ছেলেই আসে আমাদের বাড়িতে, তাদের সঙ্গে তো কই কখনো আমি আমার বাবার পরিচয় করিয়ে দিই না, এর সঙ্গে পরিচয় করে বাবার কী সুবিধে হবে? মা বললে, তুমি জানো এর বড় ভাই আমেরিকায় থাকে? কথাটা শুনতেই বাবার মুখের ছবিটা যেন একেবারে বদলে গেল, বাবা তখন যেন জ্ঞান ফিরে পেলেন, বললেন, কিন্তু যা বলতে চাইছিলেন তা যেন আর বলতে পারলেন না। সুব্রতর দিকে এতক্ষণে ভালো করে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে নজর দিলেন, তাঁর মুখ চোখ আলোয় ঝকমক করে উঠল। আমেরিকার নামটা শুনেই তিনি আমার মতন যেন আমূল বদলে গেলেন, শুধু আমার মতোই নয়, একটু আগে মারও চেহারা যেন আমূল বদলে গিয়েছিল। ততক্ষণে মা কখন যে ভেতরে চলে গিয়েছিল দেখতেই পাইনি। দেখি মা বাড়ির চাকরকে দিয়ে দোকান থেকে 4টে রসগোল্লা আনিয়ে একটা ডিশে সাজিয়ে সুব্রতকে বললে, খাও বাবা, এটুকু খেয়ে নাও। হঠাৎ মায়ের এই আচরণ দেখে আমিও একটু খুশি হলাম। সুব্রতর আগে আরও অনেক ক্লাসের বন্ধুদের বাড়িতে এনেছি, কিন্তু তারা তো কেউ এমন ব্যবহার পায়নি বাবা মার কাছে। এর একমাত্র কারণ কি তাহলে? আমেরিকা। তখন সুব্রত রসগোল্লা খেতে আরম্ভ করেছে। বাবা তাকে জিজ্ঞেস করলেন, তোমার দাদা কি করতে গেছে আমেরিকায়? সুব্রত বললে, পড়তে। কি পড়তে গেছে? সুব্রত বললে, বড়দা এখান থেকে বিএসসি পাশ করেই আমেরিকা চলে গিয়েছিল। দাদাকে আমেরিকায় পাঠাতে কে খরচ দিলে? তোমার বাবা? সুব্রত বললে, হ্যাঁ। তাও বাবা কত খরচ পড়ল? সুব্রত বললে, তা জানি না। বাবা তাকে জিজ্ঞেস করলেন, এখনো টাকা পাঠাতে হয়? সুব্রত বললে, না, এখন আর টাকা পাঠাতে হয় না, আগে নাকি পাঠাতে হতো,
কত টাকা আগে পাঠানো হতো তা বাবা বলেননি। দাদা নাকি এখন নিজেই অনেক টাকা উপায় করছে। বাবা জিজ্ঞেস করলেন, তোমার দাদা সেখানে ব্যবসা করছে না চাকরি করছে? সুব্রত বললে, চাকরি নয়, ব্যবসা। কিসের ব্যবসা? সুব্রত বললে, তা ঠিক জানি না, শুনেছি অনেক অনেক টাকা উপায় করছে। বাবাকে আর টাকা পাঠাতে বারণ করে দিয়েছে। বাবা বলেছেন, দাদা টাকা পাঠালে আমরা কলকাতায় জমি কিনে বড় একটা বাড়ি তৈরি করব। আমার দুই দিদি আছে, তখন তাদেরও বিয়ে দেওয়া হবে। তুমি সবচেয়ে ছোট? হ্যাঁ। বাবা আবার জিজ্ঞেস করলেন, তোমার বাবা আবার এখান থেকেও তো বদলি হয়ে যাবেন। হ্যাঁ, বাবা যেখানে বদলি হয়ে যাবেন আমাদেরও সেখানে যেতে হবে। এই স্কুল ছেড়ে তখন আবার আমাকেও সেখানকার স্কুলে গিয়ে ভর্তি হতে হবে। ছোটবেলা থেকে আমরা অনেকবার স্কুল বদল করেছি, এবার যদি বাবা কোথাও বদলি হয়ে যায় তখন আমাদের স্কুল বদলাতে হবে। তোমার বাবার নাম কি? সুব্রত বললে, সতীনাথ সরকার, আর আমার বড়দার নাম সুকান্ত। বাবা বললেন, আমি একদিন যাব তোমার বাবার সঙ্গে আলাপ করতে। খবরটা জানাজানি হওয়ার পর সতীনাথ সরকার পাড়ার মধ্যে রাতারাতি বিখ্যাত হয়ে গেলেন। আমাদের স্কুলের সুব্রত দাদার আমেরিকায় যাওয়ার খবরটা ছড়িয়ে পড়বার পর সেও রাতারাতি বিখ্যাত হয়ে গেল। আমাদের স্কুলের হেডমাস্টার মশাই একদিন সুব্রতকে ডেকে পাঠালেন। সুব্রত তাঁর ঘরে গিয়েই তাঁর পায়ে হাত দিয়ে প্রণাম করলে। হেডমাস্টার মশাই প্রথমেই তাকে জিজ্ঞেস করলেন, তোমার বড় ভাই আমেরিকায় থাকে? সুব্রত সবিনয়ে বললে, হ্যাঁ স্যার। হেডমাস্টার মশাই বললেন, ভেরি গুড, ভেরি গুড, আমি যা শুনেছি তাহলে তা সত্যি। এরপরে আর কোনো কথা হলো না, সুব্রত হেডমাস্টার মশাইয়ের ঘর থেকে চলে এলো, আমরা তার কাছ থেকে সাগ্রহে সব শুনলাম। আর সুব্রতর গর্বে আমরাও গর্বিত হয়ে উঠলাম। আমাদের সকলেরই মহাসৌভাগ্য যে এমন একজন ছেলে আমাদের সহপাঠী যার বড় ভাই আমেরিকায় গিয়ে লাখ লাখ টাকা উপায় করছে। সত্যি সত্যি শেষকালে একদিন বাবা আমাকে নিয়ে সুব্রতদের বাড়ি গেলেন। বাবাকে দেখে বাড়িওয়ালা কালীধনবাবুও বেরিয়ে এলেন। বললেন, কার সঙ্গে দেখা করতে এসেছেন সতীশবাবু? সঙ্গে আমিও ছিলাম। বাবা বললেন, এই আমার ছোট ছেলের ক্লাস ফ্রেন্ড সুব্রত সরকার, আপনার বাড়ির পেছনে যারা ভাড়া থাকে তার বাবার সঙ্গে দেখা করতে এসেছি, তার নাম সতীনাথ সরকার। কালীধনবাবু বললেন, তাই নাকি, তা হঠাৎ যে? না, আপনি জানেন না। কি জানবো? সতীনাথবাবুর বড় ছেলে সুকান্ত সরকার আমেরিকায় আছে, তা জানেন? কালীধনবাবু খবরটা জানতেন না। বললেন, সে কি? কই, আমি তো শুনিনি, তাহলে আমিও যাচ্ছি, চলুন, বলে তিনিও বাড়ি থেকে বেরিয়ে আমাদের সঙ্গে চলতে লাগলেন। কালীধনবাবুর বাড়ির গা দিয়ে এক ফুট চওড়া রাস্তা, রাস্তাতে চলার খুব অসুবিধে, তাও আবার এবড়ো খেবড়ো, অনভ্যস্ত লোক চলতে গিয়ে পড়ে গেলেও অবাক হবার কিছু নেই। আমি এগিয়ে গিয়ে চেঁচিয়ে ডাকতে লাগলাম, সুব্রত, দরজা খোল, বাবা এসেছেন। সুব্রত আমার ডাক শুনতে পেয়েই দৌড়ে বাইরে এলো। আমাদের সকলকে দেখে অবাক হয়ে গেল। কালীধনবাবু বললেন, তোমার বাবা কোথায়, বাড়িতে আছেন? সুব্রত বললে, বাবা তো এখনও অফিস থেকে আসেননি। এখনো আসেননি? সুব্রত বললে, বাবা এখনই এসে পড়বেন, আপনারা ভেতরে এসে বসুন না। বাবা বললেন, এখনই এসে পড়বেন? হ্যাঁ, এক্ষুনি এসে পড়বেন, আপনারা ভেতরে এসে একটু বসুন না, বলে সুব্রত আমাদের সকলকে ভেতরে আসবার জন্যে বারবার পিরাপিরি করতে লাগল। বাবা বললেন, না না, আমরা বরং পরে আসব, এখন থাক। সুব্রত তবু বলতে লাগল, না না, এত কষ্ট করে এসেছেন আর চলে যাবেন? আমরা চলেই আসছিলুম, কিন্তু হঠাৎ দেখি উল্টো দিক থেকে আমাদের দিকে কে যেন আসছেন। সুব্রত বললে, ওই তো বাবা এসে গেছেন, বলে তার বাবাকে লক্ষ্য করে বললে, এই দেখো বাবা, আমার বন্ধু তার বাবাকে নিয়ে এসেছে। প্রথমে একটু চমকে উঠলেন সতীনাথবাবু, তারপর কাছে এসে বাড়ির মালিককে চিনতে পেরে বললেন, এ কি কালীধনবাবু, আপনি? সুব্রত বললে, এই আমার বাবা, আমরা থাকি 15 নম্বরে, আর আমার বন্ধুর বাবা থাকেন 18 নম্বরে, একেবারে খুব কাছাকাছি। সতীনাথবাবু বললেন, চলে যাচ্ছেন কেন, ভেতরে এসে বসুন না একটু, আমার অফিস থেকে ফিরতে আজ একটু দেরি হয়ে গেল, আসুন আসুন, আমার বাড়িতে আপনাদের পায়ের ধুলো যদি পড়ল তো একটু মিষ্টিমুক্ত করতেই হবে, না বললে ছাড়ব না। মাত্র দেড়খানা ঘর, তা সুব্রতর মুখ থেকে আগেই শোনা ছিল, কিন্তু সুব্রতর বাবার তাতে কোনো লজ্জা নেই। তিনি এগিয়ে গিয়ে পিছন ফিরে সবাইকেই ডাকতে লাগলেন,
বলতে লাগলেন, আসুন আসুন। ছোট্ট একখানা ঘর, তার সবটাই প্রায় একটা বড় তক্তপোষে ভর্তি। সতীনাথবাবু বিছানাটা ভালো করে ঝেড়ে ঝুড়ে সকলকে বসতে দিলেন, তাতেও সকলের কুল হল না। সুব্রতকে তিনি টাকা দিয়ে বাইরে পাঠিয়ে দিলেন। তারপর নিচের মেঝের ওপর একটা মাদুর পেতে তিনি তার উপরে বসলেন। আর আধখানা ঘরে বোধহয় সুব্রতর দুই বোন আর তার মা আড়ালে সংসারের কাজ করছিল। প্রথমে আমার বাবাই বললেন, হা আপনি তো ভাগ্যবান পিতামশাই, আপনার বড় ছেলে আমেরিকায় আছে শুনলাম। সতীনাথবাবু বললেন, সবই ভগবানের ইচ্ছে, আমি নিমিত্ত মাত্র। ততক্ষণে দোকান থেকে মিষ্টি নিয়ে এলো সুব্রত, তিনটে ডিশে সাজিয়ে দিলেন সতীনাথবাবু। কালীধনবাবু বললেন, আপনার ছেলে যে আমেরিকায় আছে তা তো কই আমাকে বলেননি আপনি। ইনি না বললে আমি তো তা জানতেই পারতাম না। এই ছোট্ট দেড়খানা ঘরে আপনার কষ্ট হচ্ছে না তো সতীনাথবাবু? সুব্রতর বাবা বললেন, না কষ্ট আর কি, আপনার আশ্রয়ে আছি, আপনি দয়া করেছেন বলে তবু কলকাতায় থাকতে পেলুম, নইলে কি হতো ভাবুন একবার। বাবা বললেন, আমার ছেলে বলছিল আপনি নাকি কলকাতায় জমি কিনে বাড়ি করবেন। সতীনাথবাবু বললেন, আমার ছেলে আগে দেশে ফিরুক, তখন দেখা যাবে, সবই ভগবানের ইচ্ছে। কালীধনবাবু জিজ্ঞেস করলেন, আমেরিকাতে আপনার ছেলে কি করে, চাকরি? সতীনাথবাবু বললেন, সুকান্ত লিখেছে ব্যবসা করে। কালীধনবাবু বললেন, চাকরিতে বেশি টাকা নেই, ব্যবসাতেই টাকা বেশি, ব্যবসা করাই ভালো। আমার বাবা ব্যবসা করেছিলেন বলেই এত বড় বাড়ি দেখে যেতে পেরেছেন। বাবা জিজ্ঞেস করলেন, ব্যবসা বুদ্ধি তো সকলের থাকে না, আপনার ছেলে যে চাকরি না করে ব্যবসার লাইন ধরেছে এটা খুব বুদ্ধির কাজ করেছে। আপনার ছেলে বাঙালিদের গর্ব, আমরা বাঙালিরা চাকরি করেই জীবন নষ্ট করলাম। তারপর আরও কিছুক্ষণ কথা হলো আর তারপর আমরা উঠলাম। সুব্রত বললে, কাল স্কুলে দেখা হবে তোর সঙ্গে। মনে আছে সেই বছরেই ফাইনাল পরীক্ষায় সুব্রত ফার্স্ট হল। সুব্রত আমাদের সকলকে হারিয়ে দেওয়াতে আমরা কেউ অবাক হলাম না। বাবা গরিব মানুষ হলে কী হবে, যার বড় ভাই আমেরিকায় গিয়ে স্বাধীনভাবে ব্যবসা করছে তার প্রভাব তো ছোট ভাইয়ের ওপর পড়বেই। আমাদের মাস্টারমশাইরাও তাই অবাক হননি। ছেলেরা সবাই মিলে বললে, সুব্রত আমাদের ভাই একদিন খাওয়া। কিন্তু প্রশ্ন হলো কোথায় সে খাওয়াবে, তাদের ঘর তো ছোট, সেখানে তো 33 জন ছেলেকে বসতে দেওয়ার জায়গা নেই। সুব্রত বললে, তার চেয়ে আমার বর্দা আমেরিকা থেকে ফিরুক, তখন একদিন তোদের খাওয়াবো। আমরা বললাম, দূর, তোর দাদা কবে ফিরবে তার ঠিক আছে, ফিরতে অনেক দিন লাগবে। না রে, সেখান থেকে বর্দা চিঠি এসেছে, এবার আসবেই। বন্ধুরা বললে, সেই চিঠিটা তাহলে আমাদের দেখা। সুব্রত বললে, চিঠিটা এখন তো আমার কাছে নেই, কালকে এনে দেখাবো। সত্যিই সুব্রত পরের দিন তার বর্দার চিঠি এনে দেখালো আমাদের। আমরা সবাই সেই চিঠির ওপর হুমড়ি খেয়ে পড়লাম। হ্যাঁ, সত্যিই খামের ওপর আমেরিকার ছাপ রয়েছে। আমরা দেখলাম খামের পেছনের দিকে ইংরেজিতে লেখা রয়েছে, 96 West 2nd Street, ম্যান্সফিল্ড স্ট্রিট, OH 44902, USA। তার উপরে নিজের নাম লেখা আছে, সুকান্ত সরকার। আর সামনের দিকে সুকান্তের বাবার নাম ঠিকানা লেখা। ভেতরে লেখা আছে, পূজনীয় বাবা, আপনারা সবাই কেমন আছেন? আমার ব্যবসা নিয়ে আমি খুবই বিব্রত, সকাল থেকে অনেক রাত পর্যন্ত খাটছি। এখানে সবাই আমাকে খুব ভালোবাসে, তাই আমি সকলের কাছে কৃতজ্ঞ। এমন চমৎকার দেশ আমি আর দেখিনি। এখানে আরও অনেক বাঙালি আছে, তারাও আমাকে খুব সাহায্য করে এবং সবাই আমার সহযোগিতা করে। এখন এখানে রাত 12টা, খুব ঠান্ডা পড়েছে, আমি এখন খুবই ক্লান্ত, তাই এবার বেশি বড় চিঠি লিখতে পারছি না। আপনারা আমার সম্বন্ধে বেশি দুশ্চিন্তা করবেন না, আমি আবার চিঠি দেব। আপনি আর মা আমার প্রণাম নেবেন, সুব্রত দোলা মালাকে আমার ভালোবাসা জানাবেন। ইতি প্রণত সুকান্ত সরকার। চিঠিটা পড়ে জিজ্ঞেস করলাম, দোলা আর মালা মানে কি রে? সুব্রত বললে, আমার দুই দিদির নাম। এরপর থেকে স্কুলের হেডমাস্টার, অন্য মাস্টারমশাই আর ছাত্রদের সকলেরই প্রিয়পাত্র হয়ে উঠল সুব্রত। তখনই স্কুলে, পাড়ায়, বাড়িতে বাড়িতে সুব্রত সরকার সকলের কাছেই ভালোবাসা এবং সঙ্গে সঙ্গে ঈর্ষার পাত্র হয়ে উঠল। পরের বছরও সে পরীক্ষায় ফার্স্ট হল, তারপরের বারও তাই।
তারপরের বারও তাই। সেই সময়ে একদিন সুব্রত বললে তার বাবা আবার বদলি হয়ে যাচ্ছেন ভল্টিয়ারে। খবরটা শুনে আমরা সবাই খুব দুঃখ পেলাম। আমাদের সকলের চোখ দিয়েই তখন জল পড়তে লাগলো। তারপর একদিন তারা চলে গেল চালতা বাগান ছেড়ে। তারপর তার খবর আর কিছুই জানি না। সেও আর কোনো চিঠি দেয়নি তারপর। হঠাৎ মাইক্রোফোনে আওয়াজ হলো আমরা বোম্বাইয়ের স্যান্টাক্রুজ এয়ারপোর্টে পৌঁছে গেছি। আমাদের কোমরের বেল্ট বেঁধে নেওয়ার অনুরোধ। একসময় মাটিতে নামলো আমাদের জাম্বোজেট। সেই কুয়েতের 20 বছর বয়সের ছেলেটাও নামলো আমাদের সঙ্গে। হঠাৎ ভিড়ের মধ্যে নজর পড়ল সেই ছেলেটার দিকে। চেয়ে দেখি তার জন্য অপেক্ষা করে আছে কয়েকটা উঠতি বয়সের মেয়ে। বুঝলাম সবাই সেই ছেলেটির জন্যই এতক্ষণ অপেক্ষা করছিল। দিনে 1700 টাকা উপায় করা ছেলেটার জন্যে তাদের আকর্ষণ থাকাটা তো স্বাভাবিকই। আমরা সবাই তখন ভিড়ের মধ্যে নিজের নিজের সুটকেসের জন্য দাঁড়িয়ে আছি। আমার দিকে তাকিয়েও যেন আর আমাকে চিনতে পারল না, এই রকম একটা হাবভাব। আমরা একসময় আবার যখন মরিশাস যাবার জন্যে আর একটা জাম্বোজেটে চড়ে বসেছি, তখনও সেই কুয়েতের ছেলেটার কথা মনে পড়ছিল। সঙ্গে সঙ্গে মনে পড়ছিল সেই বহুকাল আগের দেখা সুব্রতর কথা। সত্যি, কোথায় গেল সেই সুব্রত সরকার? সেই যে তার বাবা কলকাতা থেকে বদলি হয়ে ভল্টিয়ারে চলে গেল, তারপর থেকে আর তার কোনো খোঁজ নেই। জানা হয়নি তারা ভল্টিয়ারে গিয়ে কেমন আছে, জানা হয়নি কলকাতায় তাদের বাড়ি করবার কী হলো, জানা হয়নি তার দুই বোনের বিয়ে হয়েছে কিনা, কিংবা তার বর্দা সুকান্ত সরকার ইন্ডিয়ায় ফিরে এলো কিনা। এরপর মরিশাসে পৌঁছে আবার সব ভুলে গেলাম। সুব্রতর কথা ভুলে গেলাম, কুয়েতে সেই 20 বছর বয়সের ছেলেটার কথাও ভুলে গেলাম। নতুন দেশে গিয়ে যা হয় তাই হলো। ইন্ডিয়ার ভাদ্র মাসের যখন ভ্যাপসা পচা গরম, ওখানে তখন প্রচণ্ড শীত আর তেমনই ঠান্ডা হাওয়া। আমাদের দলে যারা গিয়েছিল তারা আমি ছাড়া কেউ বাঙালি নয়। বাংলা কথা বলতে পাওয়ার মতো একজন সঙ্গীও আমার নেই। আছি বেলভিউ হোটেলের একটা ঘরে। অন্য সবাই যখন কনফারেন্স নিয়ে ব্যস্ত, বক্তৃতা দেবার জন্য ব্যস্ত, আমি তখন দেশটা দেখবার জন্যে সমস্ত দেশটা ঘুরে বেড়াই একলা একলা। দেশটা চওড়ায় 29 মাইল আর লম্বায় মাত্র 30 মাইল। আয়তনটা প্রায় কলকাতার মতন। দেখে আনন্দ পেলাম রামকৃষ্ণ মিশনের আশ্রম আর শহরের মধ্যেখানে বিরাট প্রাসাদ। তার নাম গান্ধী স্মৃতি সংঘ। কিন্তু এসব কথা কেন লিখছি? এই গল্পতে তো এসব কথা অপ্রাসঙ্গিক। কিন্তু এসব কথা না বললে তো সুব্রত সরকারের কথা প্রাসঙ্গিক হবে না। ফিরে আসবার আগের দিন সকালবেলা হঠাৎ আমার ঘরে টেলিফোনটা বেজে উঠল। আমি তো চমকে উঠেছি, কে এখানে আমায় টেলিফোন করবে? আমি টেলিফোনের রিসিভারটা ধরতেই ওদিক থেকে খাঁটি বাংলায় প্রশ্ন হলো, আমি কি? আমি বললাম, হ্যাঁ আমিই কথা বলছি। আবার প্রশ্ন, আমার পরিচয়, আমি এখানকার একজন বাঙালি, এখানকার ফরেস্ট অফিসার দিলীপ কুমার গাঙ্গুলি। আপনি কি এখন ঘরে থাকবেন? আমি বললাম, হ্যাঁ। দিলীপবাবু বললেন, আমি এখনই আপনার হোটেলে যাচ্ছি, একটু অপেক্ষা করবেন। আমি তো বেঁচে গেলাম। অনেক দিন পরে বাংলা শব্দ শুনে যেন মুগ্ধ হয়ে গেলাম। তার ঠিক 15 মিনিট পরেই দিলীপবাবু আমার হোটেলে এসে হাজির। বললেন, চলুন আমার বাড়িতে। আমি অবাক। বললাম, কেন, কী ব্যাপার? দিলীপবাবু বললেন, রোজই তো হোটেলে খাচ্ছেন, আজকে আমি আপনাকে বাঙালিখানা খাওয়াবো, মাছের ঝোল ভাত খাবেন নিশ্চয়ই। একেবারে অপ্রত্যাশিত ঘটনা। বললাম, আপনাকে বোধহয় ঈশ্বরই পাঠিয়েছেন, এতদিন এখানে আছি কিন্তু একজন বাঙালিকেও দেখতে পাইনি। সত্যি, তিনি তখনই আমাকে নিজে নিয়ে গেলেন তাঁর বাড়িতে। যেতে যেতে অনেক কথা হলো, কলকাতার রাস্তাঘাটের কথা হলো, চারিদিকের বন জঙ্গলের কথা হলো। এত জঙ্গল এখানে, অথচ একটা সাপও নাকি নেই বনের ভেতর, কারণ গভর্নমেন্ট বাইরে থেকে অসংখ্য বেজি আমদানি করে জঙ্গলে ছেড়ে দিয়েছে, আর সাপ দেখলেই বেজিগুলো সাপেদের মেরে ফেলে। ততক্ষণে তাঁর বাড়িতে পৌঁছে গিয়েছি। দিলীপবাবু স্ত্রী এসে অভ্যর্থনা করলেন। তারপর গল্প করতে করতে একসময় খাওয়ার বন্দোবস্ত হলো। খেতে খেতে আমি দিলীপবাবুকে জিজ্ঞেস করলাম, আপনি মরিশাসে এলেন কি করে? গাঙ্গুলিবাবু বললেন, আমি নিজে থেকে তো আসিনি, আমাকে ইন্ডিয়া গভর্নমেন্ট পাঠিয়েছে। আমি মরিশাসে চাকরি করছি বটে, কিন্তু আমার মাইনে দেয় ইন্ডিয়া গভর্নমেন্ট। গোড়ায় যখন এখানে এলুম, তখন আমাকে বলা হয়েছিল আমাকে এখানে 2 বছরের জন্য থাকতে হবে, কিন্তু এখন প্রায় 8 বছর হয়ে গেল এখানেই আছি। এখানকার কর্তা রামগুলামজি আমাকে ছাড়তে চাইছেন না, কেবল 2 বছর করে কন্ট্রাক্ট রিনিউ করা হচ্ছে।
এখন তিনি বলছেন এখানে পার্মানেন্টলি থেকে যান, আপনার মাইনে বাড়িয়ে দেব। আপনি কি এখানেই থাকবেন নাকি? গাঙ্গুলিবাবু বললেন, আমার থাকতে আপত্তি নেই, কিন্তু একটা কথা ভেবে দেখুন, ইন্ডিয়া গভর্নমেন্ট আমার লেখাপড়ার জন্য হাজার হাজার টাকা খরচ করেছে, আর আমি কি না ইন্ডিয়ার কোনো উপকার করতে পারছি না, কথাটা ভাবতেই আমার মনে বড় কষ্ট হয়। বললাম, কিন্তু এখন তো সবাই তাই করছে, ইন্ডিয়ার কত ডাক্তার, ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান ইন্ডিয়ার টাকায় লেখাপড়া শিখে বেশি টাকা রোজগারের লোভে আমেরিকায় চলে যাচ্ছে, আরব কান্ট্রিতে চলে যাচ্ছে। গাঙ্গুলিবাবু বললেন, ওটা আমার ভালো লাগে না, আমি যদি এখনই চাই তো ইন্ডিয়ার বাইরে যে কোনো জায়গায় গিয়ে 25,000 টাকা মাইনের চাকরি পেয়ে যেতে পারি, কিন্তু আমার নিজের মা যদি গরিব হয় তো সেই মাকে কি আমি গরিব বলে ত্যাগ করব? আমি ইন্ডিয়ার সেবা করতে চাই, কিন্তু তা করতে পারছি না বলে খুব খারাপ লাগছে। বললাম, কিন্তু আজকাল তো অনেকে আমেরিকায় গিয়ে নিজেদের বুড়ো বাবা মাকেও সেখানে নিয়ে যাচ্ছে। গাঙ্গুলিবাবু বললেন, তার কারণ আলাদা। আলাদা কেন? তার কারণ সেখানে ঝি চাকর পাওয়া যায় না, তো তাই বাবা মাকে দিয়ে ছেলে মেয়েদের দেখাশোনার কাজগুলো করিয়ে নেয়। গাঙ্গুলিবাবু একটু থেমে আবার বললেন, আর একটা মজার কথা শুনবেন, একবার একজন বাঙালি ছেলেকে এখানে পুলিশে ধরেছিল। কেন? ছেলেটা ছেঁড়া শার্ট প্যান্ট পরে এখানে ভিক্ষে করে বেড়াচ্ছিল। এখানে রাস্তায় ভিক্ষে চাওয়া তো অপরাধ, জানেন তো। এখানে কি এতদিন কাউকে ভিক্ষে করতে দেখেছেন? দেখেননি, কিন্তু বাঙালি বলে পুলিশ আমাকে টেলিফোন করাতে আমি থানায় গেলাম। গিয়ে দেখি সেই বাঙালি ছেলেটা হাউ হাউ করে কাঁদছে। আমি তাকে অনেক রকম জিজ্ঞাসাবাদ করে জানলাম যে সে ছোটবেলায় কলেজ থেকে পাশ করিয়ে আমেরিকায় চলে গিয়েছিল, সেখানে গিয়ে সে টাকা উপায়ের অন্য কোনো পথ না পেয়ে একটা সিগারেটের দোকান করেছিল, কিন্তু তার সব লোকসান হওয়ায় সে বাড়ি ছাড়া হয়ে একদিন বিনা পাসপোর্টে একটা জাহাজে উঠে পড়ে, তারপর হঠাৎ ধরা পড়ে গিয়ে তারা তাকে এখানে নামিয়ে দেয়, এই মরিশাসে। তারপর? তারপর এখানকার পুলিশ তাকে ধরে থানায় আটকে রাখে, তারপর যখন জানতে পারে সে বাঙালি তখন আমাকে খবর দেয়। আমি থানায় গিয়ে সব শুনে তাকে ছাড়িয়ে নিজের বাড়িতে নিয়ে এসে রাখি। তার কাছে সবই শুনেছিলাম, তার মুখ থেকেই শুনেছিলাম যে সে কলকাতার লোক, তার বাবার নাম সতীনাথ সরকার, রেলওয়েতে নাকি চাকরি করেন তিনি, কলকাতায় তার বাবা আছেন, মা আছেন, আর আছে তার দুই বোন দোলা আর মালা, আর আছে এক ভাই, তার নাম সুকান্ত সরকার। বলে দিলীপবাবু থামলেন। আমি তখন হতভম্ব, তখন আমার মুখ দিয়ে আর কিছুক্ষণ কথা বেরোল না। তারপর? তারপর আর বেশি দিন সে বাঁচল না, দুদিন পরেই সে আমার বাড়িতেই মারা গেল। আমি বললাম, তার ছোট ভাইয়ের নামটা কি বললেন? দিলীপবাবু বললেন, সুব্রত সরকার।